ভাজা, আলুটা কাঁচকলা, পেঁপে, বেগুন, লাউ ডাঁটার ঝোল, রুগী মানুষের, আর এটা বিচা কলার চচ্চড়ি, আর এটা হচ্ছে লাইলং টিকা মাছের ঝাল, আর এখানে হচ্ছে পোনা মাছের ডিমের বড়া ভাজা। আজকে দুপুরবেলার মেনু এটাই। এখন সবাই বসে আছে খাবে বলে দেখো না, একদম জলের বোতল নিয়ে বসে আছে আমার দুটা খাবে একদম। আর এই যে আমাদের ঘরের রানীমা ভাত বাড়ছে এখন, ম্যাডাম আর আমার মাও বসে আছে, জল খিদা পেয়ে গেছে এখন খাবে বলে। আর আমি আমি খাবো বলে একদম ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পাচ্ছি খাবো বলে, একদম মাছ ভাজার গন্ধ পেয়ে উঠে পাচ্ছি। তাই দেখো গাছ থেকে তালটা এখনো পড়লো, আর তালটা আমি ঘুরিয়ে আনলাম, তো তালটা এখন হচ্ছে ছোড়া হবে, যে চুবড়ি তালের এখন কি হবে জানিনি, তালটা তো এখন ছোড়া হোক, আর তালটা এখন ছড়বে দিদা অক্সিজেনের তাল, কতদিন পরে তাল খাবো। তো চলো এই দেখো দিদা বসছে এখন, আর এটা আমার ভাইজি বসছে আগে ঠিক তাল খাবে বলে, আগে একটা গোল কর দাও, তুমি খাবে তো দাঁড়াও। কি সুন্দর গন্ধ উঠছে তালের, ওরা জানে, হ্যাঁ ওরা দেয় তো সবাইকে দেয়। গরম কি গরম, কি জোরে মেঘ করছে, আর আমার হালতটা পুরো একদম খারাপ হয়ে গেছে দেশে এসে, এই অবস্থাটা দেখো এত গরম দেশেতে। কতদিন পর তাল খাচ্ছি দেশে, না ওটা না দিলেও চলবে। এই দেখ আমার দিদা তাল ছড়ছে, আমাকে গরম লাগছে বলে আমি করিনি, দিদা করছে। প্রথমে একবার পায়খানা করতে গেছে ওই দিনও ঘরে দাঁড়ি ছিল এখানটা, ঠিক বেড়াচ্ছে দেখি। ঠিক আছে তাহলে তালটা ছোড়া হোক, তারপরে আবার কথা বলছি। এই দেখো আবার পুরো মেঘ করে এসছে, আর কিরকম মেঘের আওয়াজ হচ্ছে শোনো, প্রচণ্ড। দেখো ভাইজি কি এরকম নাচ করছে, এই যে দেখো চাল মাটা চলছে এখনো। কমলা সেট করে থমকিয়া থমকিয়া, আমরা বড় হয়ে গেছি এখন, এই তো দেখো জাদু দেখাচ্ছে জাদু। কি জাদু হচ্ছে,
দেখো এটা হয়েও গেল, আচ্ছা খাওয়া হয়ে গেল আমাদের। ভাইকে দিয়ে দেয় আর দিয়ে আমাদের আবার দুদিনে দুটো রেখে দিয়ে